শনিবার সাত সকালেই দুঃসংবাদ, প্রয়াত প্রখ্যাত ফুটবলার সুভাষ ভৌমিক। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির অসুখে ভুগছিলেন। একবালপুরের একটি নার্সিংহোমে চলছিল তার চিকিৎসা। আগামীকাল রবিবার তার ছেলে অর্জুনের বিয়ের দিন ঠিক ছিল, কিন্তু তার আগেই এই দুঃসংবাদ। সত্তরের দশকের ময়দান কাঁপানো ভারতীয় দলের স্তম্ভ সুভাষ ভৌমিক ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার ও কোচ। অন্য দুই প্রধানকেও কোচিং করিয়েছেন তিনি। তার প্রয়াণে ময়দান তাই শোকস্তম্ভ। উল্লেখ্য, শুক্রবারই তার চিকিৎসার জন্য উদ্যোগ নিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি প্রধানের কর্তা ও আইএফএর কর্তাদের নিয়ে কথা বলে অসুস্থ সুভাষ ভৌমিকের পাশে দাঁড়ানোর ব্যবস্থাও করেছিলেন, কিন্তু সেসবের আর প্রয়োজন পড়ল না। কলকাতা ময়দানের ফুটবলার সুভাষের অভিষেক মাত্র 19 বছর বয়সে, আর তারপরের 11 বছর দুই প্রধানে তাকে নিয়ে দড়ি টানাটানির ইতিহাস ময়দানের অন্যতম সেরা লোকগাথা। প্রথম বড় ক্লাব ইস্টবেঙ্গল, মাত্র এক মরশুম সেখানে খেলেই যোগ দেন প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানে। সেখানে 3 বছর খেলে প্রত্যাবর্তন লাল হলুদে, 3 বছর পরে ফের সবুজ মেরুনে, আরও 3 বছর সেখানে খেলার পরে তাকে ফের সই করায় ইস্টবেঙ্গল। 1 বছর সেখানে খেলে অবসর নেন সুভাষ। ক্লাব কেরিয়ারে মোট 27টি ট্রফি জিতেছিলেন সুভাষ, মোহনবাগানকে দিয়েছিলেন 16টি ট্রফি। তার সময়ে ইস্টবেঙ্গল পেয়েছিল 11টি ট্রফি। কলকাতা লীগ থেকে শুরু করে আইএফএল শিল্ড কিনা ছিল তার ট্রফি ক্যাবিনেটে। কলকাতা লীগ জিতেছেন 5 বার, শিল্ড জিতেছেন 6 বার, 8 বার জিতেছেন রোভার্স কাপ। মোহনবাগানের হয়ে 6 বছরে মোট 82টি গোল করেছিলেন সুভাষ, তার মধ্যে ছিল 4টি হ্যাট্রিক। অন্যদিকে লাল হলুদের হয়ে 5 বছরে 83টি গোল করেছিলেন। ময়দানের নানা স্মৃতি তাই আজ ভিড় জমিয়েছে প্রাক্তনীদের মনে। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।